বন্ধু, এক্সপেকটেশন সব থেকে খারাপ জিনিস। তুমি যখনই কিছু এক্সপেক্ট করতে শুরু করবে আর সেটা যখন হবে না, তখন তুমি নিজেকে ঠকাচ্ছ বলে মনে হবে। আসলে আমাদের এই এক্সপেকটেশনগুলো না নিজে থেকেই আমাদের মধ্যে জন্ম নেয়, আমাদের কোনো কন্ট্রোল নেই এটার প্রতি। জাস্ট কারোর প্রতি আমরা কিছু এক্সপেক্ট করে ফেলি, তারপর যখন সেটা হয় না আমাদের মন ভাঙে। তাই নিজেকে আজ থেকে ঠকানো বন্ধ করো। এক্সপেকটেশন হবেই, কিন্তু তারপরেও এটা মাথায় রাখো যে আমি এক্সপেক্ট করছি। আমি সেই লোকটা বলেনি যে আমাকে সে দেবে, সেই লোকটা বলেনি সে আমার জন্য করবে, সেই লোকটা কোনো কথা দেয়নি আমায়। আমি এক্সপেক্ট করেছি, এবং যদি আমার এক্সপেকটেশন ভেঙে যায় তার জন্য দায়ী সেই মানুষটা নয়, আমি দায়ী, কারণ আমি।